এই অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই হামতুন ইন্ডিয়া দ্য বেস্ট গোল্ডেন অপরচুনিটি ইন ইউর লাইফ এই অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই আই সমৃদ প্রাইভেট লিমিটেড এ মডার্ন আয়ুর্বেদা www.beachplanners.beach অথবা www.aishamrit.com হামতুম ইন্ডিয়া পরিবার আপকে জীবন কো সপনো কো পুরা করনে কে লিয়ে বচনবদ্ধ হ্যায় এসি মে কামনা করতা হুম আপকে সারে সপনে পুরে হোন ধন্যবাদ শুকরিয়া নমস্কার আমি শেখর শহীদ ওরে আসছে টিভি নিউজ আমরা সব সময় চেষ্টা করি এমন কিছু ঘটনা দেখাবো যা মানুষকে অনুপ্রাণিত করে যে ঘটনা সুদূর প্রসারী হয় যা মানুষকে কিছু বার্তা দেয় আজ এমন এক ঘটনা তুলে ধরব যা আমাদের মনকে বিকশিত করবে আমরা চাই বিশ্বের দরবারে এই বার্তা পৌঁছে যাক আমরা সবসময় চেষ্টা করি নতুন কোনো খবর যে খবর সকলকে অনুপ্রেরণা দেবে এভাবে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মধ্যম গ্রামের এক অসাধারণ আর্টিস্ট যিনি বল পেনের মাধ্যমে সমকালীন ইতিহাস ও গতানুগতিক চলমান বিষয়কে ছবির মাধ্যমে তুলে ধরেন জানা গেল এ ধরনের বল পেন দিয়ে ছবি আঁকা খুবই কঠিন ব্যাপার বেশিরভাগ শিল্পীরা ছবি আঁকেন অয়েল প্যাস্টেল ওয়াটার কালার অয়েল পেন্টিং স্কেচিং অ্যাক্রিলিক আরও অন্যান্য জিনিস দিয়ে শিল্পী নিজে স্বশিক্ষিত 17 বছর বয়স থেকে যার ছবি আঁকার পয়সা ছিল না আজ তিনি নিজে একজন স্কুল শিক্ষক কিন্তু তার একটাই লক্ষ্য শিল্পী সত্তাকে ফুটিয়ে তোলা শুনে নি তার মুখ থেকে আমি মিঠুন রায় আমি এখন পেশাগতভাবে একজন একটি সরকারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু আমি মনে করি আমি মূলত আমার যে সত্তা সেটা কিন্তু শিল্পীর সত্তা আসলে আমি এক সময় মানে যখন ছবি আঁকতে প্যাশনেটলি এবং সিরিয়াসলি ভাবতে শুরু করি তখন কিন্তু আমি অয়েল দিয়ে ছবি আঁকি মানে অয়েল যেটা সাধারণভাবে যে কোনো শিল্পী যে মাধ্যমটাকে বেছে নেয় এই কুলির মাধ্যমে একটা আঁকি এবং ওয়াটার কালারও আমি বেশ কিছু ছবি করেছি কিন্তু একটা সময় হলো আমার জীবনের একটা একটা খুব সম্পর্ক আলো ছিল যখন আমার আর রং কেনার কোনো সামর্থ্য ছিল সেই সময় অঙ্ক খাতা পেছনে আমি ওই আঁকিমুখি করতে শুরু করি আমার ওই সেই অঙ্ক খাতা ওটা আমার কাছে একটা আঁকার খাতা হয়ে ওঠে আর ওই অঙ্ক করবার যে মাধ্যমটা অর্থাৎ পেনটা ওটাই আমার তুলি হয়ে ওঠে আর আমি ছবি আঁকতে শুরু করি তো ক্রমশ দেখতে থাকি যে হয়তো আমি চেষ্টা করলে একটা ব্যতিক্রমী একটা মাধ্যমকে জন্ম দিতে পারবো এই বিশ্বাসটা ক্রমশ হতে থাকে হতে 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 আমি একটা সময় খুব সিরিয়াস হয়ে পড়ি যে না এই মাধ্যমটাকে দিয়ে একটা অন্য কিছু সত্যি সত্যি করে দেখানো দরকার এবং তখন আমার 17 বছর বয়স তখন আমি 12 দেবো আর কি সেই সময় আমি সিরিয়াসলি ওই বল পেনটাকে মাধ্যম হিসেবে এগুলো বল পেন একদম 100% বল পেন এবং এখানে কিন্তু বলে রাখি যে আসলে জেল পেন বলে একটা মাধ্যম আছে আমি কোনো জেল পেন ব্যবহার করি না এবং আমি আমার ছবিতে অন্য কোনো মাধ্যমে কোনো সাহায্য নিই না এমনকি একটা স্কেচ করে নেবার জন্য আমি অন্য কোনো মাধ্যম দিয়ে একটা জেনারেল স্কেচ করে নেব তারপরে ছবি আঁকবো আমি সেই সুযোগটা সহজ সচরাচর খুব দুর্লভ একটা ক্ষেত্রে রেয়ার কয়েকটি ক্ষেত্র ছাড়া আমি কিন্তু অন্য কোনো মানে পেন্সিলটাও ব্যবহার করি অন্য কোনো ছেড়েই দিই অন্য কোনো মাধ্যম কোনো কালেই ব্যবহার করি নি এ প্রসঙ্গে বলি আমি একজন স্বশিক্ষিত শিল্পী কারণ আপনি বুঝতেই পারছেন আমি যে মাধ্যমে ছবি আঁকি এই মাধ্যমে কোনো শিক্ষক হতে পারি আপনি কোথাও কখনো শোনেননি বা আজকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তারা কেউ কোথাও শোনেননি কোনো শিক্ষক পৃথিবীতে বল পেন দিয়ে ছবি আঁকা শিখে একটা মিডিয়াম খুব ইম্পর্টেন্ট মিডিয়ামের অ্যাপ্লিকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট তার টেকনিক্যালিটি ভীষণ ইম্পর্টেন্ট একটা বল পেন আমি কত স্ট্রোক ব্যবহার করি সেগুলো আমি একদম আমার নিজের আবিষ্কার আমি নিজে দিনের পর দিন খনন করেছি এই মাধ্যমের সম্ভাবনাটাকে আমি দিনের পর দিন এই মাধ্যমের সম্ভাবনাটাকে প্রসারিত করেছি তাকে ডাইনামিক করেছি এবং ডাইমেনশনাল করেছি তার মাতৃকতাকে বাড়িয়ে গেছি একমাত্রিক থেকে আজকে বহুমাত্রিক হয়ে গেছে মাধ্যমটা এবং সেই বহুমাত্রিকতা আমার ছবির মতো মুহূর্ত দিচ্ছে আমি মাধ্যমটাকে সেগুলো ব্যবহার করতে পারছি একটা ছবি করতে মোটামুটি আপনার কতটা পেন লাগে 8 থেকে 10টা হলে নিয়ে যাবে কিন্তু কলম যত তার চেয়ে বেশি লাগে অনেক বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ধৈর্য এবং অনেক শ্রম দিতে হয় এবং অত্যন্ত সূক্ষ্মতার সাথে মনোযোগের চূড়ান্তে পৌঁছে আমাকে ছবিটা করতে হয় ছবি শুধুমাত্র দেখার জন্য নয়
ছবির মধ্যে লুকিয়ে আছে অনেক শিল্পী।